أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال تبارك وتعالى في آية أخرى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال تبارك وتعالى في آية أخرى ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত বিভাষ দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে এসো পড়ি কোরআন শিখি প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যারা শিশু আছে, আমাদের বাচ্চারা আছে, চাইল্ড আছে, ইনশাআল্লাহ ঘরে বসে বসে আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে ধারাবাহিকভাবে লেসন হবে, সবক হবে, আপনারা অংশগ্রহণ করবেন। লাইভ টিভি প্রোগ্রামের মাধ্যমে ধারাবাহিক এই লেসনের মাধ্যমে ইনশাআল্লাহ পরিপূর্ণ একটি কোর্স আমরা পুরা করব ইনশাআল্লাহ। 52 লেসন আছে, 52 উইকস একটি বৎসরে। প্রতি সপ্তাহে শনিবারে এই সময় এই প্রোগ্রাম হবে, এজন্য আপনারা তৈরি হয়ে থাকবেন, প্রোগ্রামটুকু আপনারা রেকর্ড করে রাখবেন। যত ধরনের সাপোর্ট আছে, সহযোগিতা আছে, ইনশাআল্লাহ আপনারা পাবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। ফেসবুকে ডাউনলোড করা আছে এই পেজ, প্রতিটি লেসন আপনারা ফেসবুক থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আমি শুধু বলবো, আজকে আমার দীর্ঘদিনের একটি প্রত্যাশা, আমি ব্রিটেনে দীর্ঘ 13 বৎসর শিশুদের নিয়ে কোরআন শিক্ষা নিয়ে আমি অনেক কাজ করেছি, আর চ্যানেল আইর কর্তৃপক্ষের মাধ্যমে আজকে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ একটি সূচনা ঘটতে যাচ্ছে, যে আমি এই ব্রিটেন ইউরোপের আনাচে কানাচে যারা আছেন, যাদের হাতে টিচার, ভালো টিচার মিলছে না, কোরআন সহিভাবে বাচ্চাদেরকে পড়াবেন পেরেশানিতে আসছেন, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সবাই মিলে একটি সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলব, যাতে এই প্রোগ্রামের মাধ্যমে সার্থকভাবে আমরা আমাদের শিশুদেরকে আমরা কোরআন শিক্ষা দিতে পারি। আমি কথা না বাড়িয়ে শুধু বলবো, তা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন এবং সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা, পড়ো, বি ইসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর অন্য আয়াতে বলেছেন ওরাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে সহি শুদ্ধ করে তোমাদেরকে পড়তে হবে তারতিলের সাথে। এবং অন্য একটি আয়াতে ইরশাদ করেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, যে আমি এই কোরআনকে সহজভাবে সহজ করে দিয়েছি যারা চিন্তাশীল তাদের জন্য। এজন্য আমরা দেখি আমাদের শিশুরা অনেক সময় ভালোভাবে তিলাওত করতে পারে না, ঠিকই লেখাপড়া করেছে, টিচারের কাছে সময় দিয়েছে, মসজিদে যাইতেছে, মক্তবে যাইতেছে, কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি না। এই জন্য ইনশাআল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা দিক নির্দেশনা পাবেন, পরামর্শ পাবেন, যে কীভাবে আপনার বাচ্চার অ্যাচিভমেন্ট হবে, কেন সে আটকে আছে, আপনাদের প্রশ্নের ইনশাআল্লাহ উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এবং লাইভ আপনার বাচ্চা এই শিশু সে তিলাওত করবে, আমি শুনব এবং সেখান থেকে কারেকশন হবে। এবং আমি এই প্রোগ্রাম আমি সাজিয়েছি আমার মতো করে, আমি এই ব্রিটেনে আমার আমি এই শিশুদের জন্য আইসরুল কাওয়ায়দ একটি কায়দা আমি লিখেছি, এই পর্যন্ত প্রায় 3 সংস্করণ বের হয়েছে। এই কায়দা নুরানি
পদ্ধতিতে আমি লিখেছি এবং ইনশাআল্লাহ আপনারা খুশি হবেন এই আমার এই সঞ্চিত যে প্ল্যান এবং চিন্তা যা এই পর্যন্ত আমি জমা করেছি আমার কাছে আমি সবার কাছে বিলিয়ে দিতে চাই। আর ইনশাআল্লাহ এই সুসংবাদটুকু দিতে চাই যে প্রতিদিন আমাদের শিশুদের সাথে আমাদের এই ক্লাস হবে, প্লাস বড়দের জন্য আমাদের ক্লাস হবে। বড়রা যেখানে লাস্ট 10 মিনিট ইনশাআল্লাহ আমরা বড়দের জন্য তিলাওয়াত কীভাবে শুদ্ধ করে পড়তে হয় তার একটা টেকনিক আমি বুঝিয়ে দিব। তো আজকে আমার এই ভূমিকা এই পর্যন্ত, আমি আমার কথাকে দীর্ঘ না করে আমি কাজের দিকে ফিরে যেতে চাই এবং আমি বলবো আপনার প্রোগ্রামটা রেকর্ড করবেন, প্লাস ধারাবাহিক আপনারা একটা প্রোগ্রাম আপনারা মিস করতে পারবেন না ইনশাআল্লাহ। আজকে যে পেজটা আমি পড়াবো আগামী সপ্তাহে আবার রিভিউ করব, যেহেতু আজকে প্রথম, এই জন্য অনেক প্যারেন্টস আছেন আপনারা হয়তো মিস করবেন, আগামীতে বলবেন যে আমরা তো আগে জানি না। তো ইনশাআল্লাহ আজকের লেসনটা আমি আরেক দিন রিভিউ করব, তবে আজকে এই প্রথম লেসন আমাদের শুরু হবে এবং এই লেসনটা হচ্ছে সর্বপ্রথম লেসন। আপনারা আমার বোর্ডের দিকে আপনারা লক্ষ্য করবেন যে লেসন নাম্বার 1, প্রথম লেসন আমরা শুরু করি মহান রব্বুল আলামিনের নামে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ আয়াত আমরা তিলাওয়াত করে আল্লাহর কাছে আমাদের যাতে পড়তে ইজি হয় আমরা সেই দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদের সিনা খুলে দেন, রাব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আপনি আমার সিনাকে খুলে দেন, আমার কাজকে সহজ করে দেন এবং আমার পড়তে, কথা বলতে, তিলাওয়াত করতে যে অসুবিধা সেই অসুবিধাটুকু আপনি দূর করে দেন এবং আমার কথা যাতে বোধগম্য হয়, সবাই বুঝতে পারে সেই তৌফিক আমাকে দেন। হে আল্লাহ, আমার জ্ঞান আমার ইলিম আপনি বাড়িয়ে দিন। আমরা আজকে আমাদের প্রথম লেসন, এই লেসনের ফার্স্ট পেজে আমরা দেখব এখানে আরবি লেটারগুলো লেখা আছে। আরবি লেটার এখানে লেখা আছে 8টা লাইনে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা লাইনে আমরা 29 লেটার্সকে আমরা সাজিয়েছি। এই সাজানোর একটা রহস্য আছে। আমরা সর্বপ্রথম যারা বিগিনার, দোজ বিগিনার, তাদের প্রথম আমরা লেসন দিব যে প্রত্যেকটা লাইন একসাথে করে আমরা পড়ব এবং ছন্দের তালে তালে আমরা চেষ্টা করব যাতে এটা আমরা মুখস্থ করতে পারি। তো এজন্য আসুন আমরা শুরু করি। আমরা আমাদের বাচ্চাদেরকে বলবো যে প্রথম লাইনটা এইভাবে আমরা পড়ব, আলিফ বা তা সা। দ্বিতীয় লাইনটা আমরা পড়ব এইভাবে, সেকেন্ড লাইন জিম হা খ। থার্ড লাইন দাল রাল র জা। ফোর্থ লাইন সিন শিন সাদ দাদ। নাম্বার সিক্স, 1, 2, 3, 4, নাম্বার 5 ত জ ঈন গ ঈন, নাম্বার 6 ফ কফ কাফ, নাম্বার 7 লাম মিম নুন ওয়াও, নাম্বার 8 হা হামজা ইয়া। এই যে আমি 8টা লাইন আমি পড়লাম, তো আমরা আমাদের যারা একদম বিগিনার, আমি জানি অনেক শিশু সে মুখস্থ করে ফেলেছে।